উপরে যে তাপ পেয়েছে সেটাই এই হয়েছে, মানে অল্প অল্প শুকিয়েছে, চামড়ার মতো কুচকে গেছে। ঠিক আছে দুটো বদন্তি দেখো। ভেবেছিলাম দুপুরের ভাতটা ডিম দিয়েই খাবো, তো কখন হবে তার ঠিক নেই, গুড় দিয়ে বসে আছে, ডিম ভাজা দিয়ে দুপুরে ভাত খাবে বলে। তো দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে পুরো একদম, এবার খাওয়ার পালা। চল 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 ঘরে চল ঘরে চল। মাঝখান দিয়ে কি হয়েছে, এটা মাঝখান দিয়ে একটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। চল এবার ঘরে যাই। শক্ত করে দে। গরম গরম নেই রে পাগলি। কি গরম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমার সাথে রোহিণী আছে। আজকে আমি ভাবছি আজকে ডিম ভাজা করেই ছাড়বো। এই যে আমার হাতে রয়েছে ননস্টিক প্যান, আর রোহিণী আমার সাথে আছে। এখন বাজে 11টা বাজেনি, 10:45 বাজে। তো আমি এখন থেকেই প্যানটাকে রোদে দিয়ে দেবো। আর আজকের তাপমাত্রা এখন আমি দেখিনি তাপমাত্রাটা কত, কিন্তু প্রচুর গরম পড়েছে আজকে, মনে হচ্ছে হয়ে যাবে, আর প্রচুর রোদ আছে। তো আমি এখন থেকেই প্যানটাকে বসিয়ে দেবো। চলো চল রোহিণী, ছাতা নেবো, ছাতা তুই যাবি তো আমার সাথে, না প্যানটা ধর শক্ত করে। গরম গরম নেই, ঠান্ডা এখনো, এবার গরম দেব, ধর এবার গরম নেই, ধর গরম নেই রে পাগলি। কি গরম, তাহলে নিবি না, তাহলে ছাতা নিয়ে আয়, আর নিচে নেমে আয়, নিচে নেমে আয়। হ্যাঁ আস্তে করে নাম, নামতে পারছিস না? হ্যাঁ পারছিস না? আচ্ছা নামিয়ে দিতে হবে, আচ্ছা নামিয়ে দিচ্ছি, দাঁড়া। বলো বলো আজকে আমরা কিন্তু ডিম ভাজা খাবোই বন্ধুরা। খাবো না। খাবি না ডিম ভাজা? খাবি না তুই? দেবো না কিন্তু তোকে, দেবো না, তুই তো বললি খাবো না। ডিম ভাজা খাবি তো? খাবি না তাই তো? তো বল যে আমি ডিম ভাজা খাবো। আমি ডিম ভাজা খাবো, আমি ডিম ভাজা খাবো। চল 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 আস্তে, কতবারও জুতো পড়েছে দেখো। কোথায় রোদ আছে রোহিণী, কোথায় রোদ আছে? এখানে না, এখানে না, ওই দিকে যাব, ওই দিকে আগের দিন যেখানে করেছিলাম ওইখানে যাব। চলো এখানেই করবো, এখানটাতে দু ঘন্টা ধরে বসিয়ে রাখবো আজকে। নিম গাছটাও কত বড় হয়ে গেছে সাইডে। এসিস ও ছাতা নিয়ে সামলাতে পারছে না, এই ভেঙে যাবে ছাতাটা। চলো এখন টাইমটা তোমাদের বলে দিই, 10:53 বাজে, মানে 11টা বাজতে 7 মিনিট বাকি। এখন আমি ঘরটার মুছবো, জামা কাপড় কাচবো, চান করবো, তারপরে আসবো ডিম ভাজবো। আজকে যদি না হয়েছে ডিম, কি কি করবো ছাতা? ছাতা কষ্ট হচ্ছে নিতে? আচ্ছা দে দে, চল এখনই ভাজবো না রে, দু ঘন্টা পরে, এখন গরম হোক তাওয়াটা, তারপর, বুঝেছিস? তো বন্ধুরা অনেকটা টাইম পরে তোমাদের সামনে আসলাম। আমি সব কাজকর্ম সেরে এখন এসে চান টান করে রেডি হয়ে এসে তারপর একটা ভিডিও এডিটিং করলাম, এখন এসে, আর এখন বাজে 12:30, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, প্যানটাকে রোদে বসিয়ে দিয়েছিলাম। চলো এখন তেলটা দেবো, তারপর কিছুক্ষণ ওয়েট করে তারপরে ডিমটা দেবো। তো চলো দেখা যাক আজকে করে খেতে পারি কি না, সেদিন আগের বারে তো হয়নি। চলো আমি গিয়ে আগে দেখি প্যানটা গরম হয়েছে কি না, গরম তো অবভিয়াসলি হয়েছে। আর রোহিণীকে ডাকলাম, ও আসতে চাইছে না এই রোদের মধ্যে, আর ও আর কি ভয় পাচ্ছি রোদের মধ্যে। তো চলো আমি গিয়ে আগে দেখি। চলো বন্ধুরা ফোনটা একটু প্রবলেম হয়ে গেছিলো অনেকক্ষণ, মানে এত গরম পড়েছে তো, মানে গরমে ফোনটাও হিট হয়ে গেছে, তার জন্য ক্যামেরা অন হচ্ছিলো না ঠিকভাবে। আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফোনটাকে, প্রথমে নিচের ফ্রিজে রাখলাম, তারপর আবার ডিপ ফ্রিজে রাখতে হলো ফোনটাকে। এখন একটু ঠান্ডা হয়েছে তাই বাইরে বের করে আনলাম। তো চলো আগে দেখি প্যানটা কতদূর গরম হলো। তো এখন 12:30 ছিল আর এখন প্রায় 1:45 বাজতে, ওই ফোনটা প্রবলেম হলো বলে একটু লেট হয়ে গেছে। বাবা খুব গরম হয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ছিল। চলো এবার ডিম তেলগুলো নিয়ে আসি, তুই দেখ গরম হয়েছে কি হয়েছে। তো সেদিন যে বেশি তো সবাই এমনি ডিমটাকে প্যানের মধ্যে ছেড়ে দিয়ে করে, কিন্তু আমি ওরকম করবো না, ডিমটাকে পুরো মানে দুটো ডিম করবো, ডিমটাকে বাটিতে ফেটিয়ে তারপরে মানে একটু নুন গোলমরিচ দিয়ে তারপরে করবো আমি, তাহলে যদি তাড়াতাড়ি হয় আর কি। চলো দেখো গাইস আমি এখানে বাটি, এদের গোলমরিচ নুন টুন সব নিয়েছি, তো ডিমটাকে ফাটিনি। আরে ও চামচ আনা হয়, এই চামচটা নিয়ে আয়, একটা চামচ নিয়ে আয় তো, এটা চামচ ও আনতে পারবে না, চামচ দিয়ে ফাটাতে হবে তো। আজকে আর দেশি ডিম দিইনি, দেশি মুরগির ডিম দিলাম না আজকে, কেনা পোলট্রির ডিম দিয়েছি। ডিম ফাটানো হয়ে গেছে, এবার নুন দিয়ে দিচ্ছি সব একদম, এটা গোলমরিচ, আমি একটু তাওয়াটা দেখতে আসছি।
বাবা পড়ছে না কেন? দুটো ডিম দিয়েছি, কিন্তু আমাদের লোক সংখ্যা তো অনেক দেখছি। ঠিক আছে, ভাগ করে খাবো, কি আছে, তাই না? চলো এবার এটাকে মিক্স করে নিই। ডান্ডাটাও তো গরম হয়ে গেছে, গ্যাসে করলে এই প্রবলেমটা হতো। কিছুক্ষণ ওয়েট করবো নাকি ডিমটা ছেড়ে দেবো? সৌরভ বল, তেলটা গরম হোক, 5-10 মিনিট ওয়েট করি, তারপরে ডিমটা দিই। ডিমটাও গরম হোক তাদের বল, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে না? ডিমটাও গরম হতে থাকে, তেলের আর দরকার নেই, তেলটা নিয়ে আবার ঘরে। তো আমি তেলটা বসিয়ে দিয়ে আবার ফোনটাকে আবার ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যতবার বাইরে রোদে বের করছি ততবার ফোন গরম হয়ে যাচ্ছে, যেই কারণে ফোনটা তখন ক্যামেরাই অন হচ্ছিলো না। তো এখন আবার ক্যামেরাটা মানে ফোনটাকে বের করলাম, তো এখনও সেরকম একটা গরম হয়নি। তো আমরা আছি এখানে কতজন, মানে 3 জন, আর সাথে রোহিণীও আছে। চলো আর ওয়েট করতে পারছি না, কটা বাজে এখন? 1টার বেশি বেজে গেছে, 10-15 হয়ে গেছে, এখন ফাইনালি দিয়েই দিই, তারপর আস্তে আস্তে হতে থাকবে দিন। এই তো আস্তে আস্তে হয়ে যাবে, বলো একটুখানি দিয়েছিলাম, হয়েছে, ওইটা হয়েছে, ওটা শুকিয়ে গেছে পুরো। তো চলো এবার দিয়ে, আমি দিয়েছিলাম পাকামি করে। আরে বাবা রে, এইটা কি গরম হয়ে গেছে, এর জন্য তো কাপড় আনতে বলেছিলাম। এই সাদা হয়ে যাচ্ছে, না না হবে, আস্তে আস্তে হবে, একবারে হবে না। এটা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ওদের তো হয়ই না, আবার গ্যাসে করেছে গিয়ে। অনেকক্ষণ ধরে রেখে দিতে হয়, অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে, ঠিক আছে? এবার টাইম লাগবে বন্ধুরা, দেখা যাক। অনেককে তো দেখেছি হয়নি, ঘরে এসে গ্যাসে করে নিয়ে তারপর বলছে আমি সূর্যের তাপে করেছি। আমি পুরো পিওর দেখাবো যে হয় কি হয় না। চলো এবারে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, বিকালে উঠে দেখবো হয়েছে কিনা। ভেবেছিলাম দুপুরের ভাতটা ডিম দিয়েই খাবো, কিন্তু কখন হবে তার ঠিক নেই, গুড় দিয়ে বসে আছে, ডিম ভাজা দিয়ে দুপুরে ভাত খাবে বলে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে, যেহেতু বুধবার আজকে, তো ডিম ভাজার অপেক্ষায় বসে আছে, নিরামিষ খাবে না বলে। কিন্তু এখন ভাতই খেয়ে নিতে হবে, বিকালে উঠে দেখবো হয়েছে কিনা। এখন তো 2টো বাজে যায় প্রায়, আর মানে 1:30 মতো বাজে আর কি। তো বাইরে কিছুক্ষণ পাইচারি মারি, তারপরে না হলে তো খেয়ে নেব, খেয়ে দিয়ে এসে তারপরে দেখবো হয়েছে কিনা। 2000 years later, 6.5 hours later, a few inches later. তো বন্ধুরা ভাত খেয়ে নিয়েছি, আর এখন বাজে 1:40 মতো। তো এখন কি দেখি কি হয়েছে, কি গরম, কি হয়েছে, মানে উপরটা হয়েছে, 2টো ডিম আছে মনেই হচ্ছে না। ফেলে দাও কেন, লাগছে, ফেলে দেবো কেন, না হলে গ্যাসে নিয়ে করবো, ফেলে দেবো কেন, গ্যাসে করো, চলো গ্যাসেই করতে হবে, রোদে আর হলো না। ওইটুকু যাইটুকু হয়েছে, ওইটুকু অনেক কৃপা হয়েছে, এখান থেকে একটু সাদা সাদা হয়ে। তাহলে এত লোকে যে বলে, নিশ্চয়ই তারা ফল্ট, পিছনে গ্যাসেই করে নেয় আর দেখায় যে না সূর্যের তাপে করেছে। উপর দিয়ে একটা লেয়ার পড়েছে দেখো, মানে পাতলা আস্তে। খুন্তিটা নিয়ে আসবো, খুন দিয়ে নে কি হবে, নিচের মানে উপরটা, উপরে যে তাপ পেয়েছে সেটাই এই হয়েছে, মানে অল্প অল্প শুকিয়েছে, পুরো চামড়ার মতো কুচকে গেছে। ঠিক আছে, 2টো ওজন দিয়ে দেখো। আর নিচটা হচ্ছে তো রোদ তো আস্তে কম ঢুকছে, তো ওই জন্য নিচটা মাঝখানটা, এই জলগুলোই মাঝখানটা, চেষ্টা করো, মাঝখানটা যাচ্ছে না তো, তোর মাঝখানটা গরম হয়ে গেছে। 2টো ডিম দিয়েছি, যদি এরা খেতে না পারি তাহলে তো ফেলবো না, তাই বলে যদি না হয় এখানে গ্যাসে নিয়ে গিয়ে খাবো, গ্যাসে করে থাক এখানে। 2টো তো বাজেনি, 2টো বি দেখি, আর না হলে তখন ঘরে নিয়ে চলে যাবো, এখন ঘরে যাই। গুড্ডি বলছে এখনই নিয়ে ঘরে চলে যেতে, বুড়োদের চামড়ার মতো নাকি কুচকে আছে, তাহলে কি করি বলতো, এখনই নিয়ে চলে যাবো? দিদিমার চামড়ার মতো যেরকম দেখেছি ওরকম, চলো মনে হচ্ছে হবে না।
যতই রোদে থাকুক, কিন্তু রোদ তো আছে প্রচুর, ঘরে নিয়েই চলে যাই, ঘরে নিয়ে গ্যাসে গ্যাসে করবে কেন হবে না, দেখি হয় কিনা, গ্যাসে নিয়ে করবো, চলো গ্যাসটা জ্বালিয়ে দে তো, দেখি গ্যাসে দেখি এক্ষুনি হয়ে যাবে, বাবা কই আসতে, কোনো রিয়াকশন পাচ্ছি না তো, কালারটা কিরম কালো কালো হয়ে গেছে, এই হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ভাই, হচ্ছে হচ্ছে, হ্যাঁ এই তেজে সাইড সাইড হচ্ছে হচ্ছে, এবারে এবারে মনে হচ্ছে ডিম, এতক্ষণ ডিম মনে হচ্ছিল না, ফুটে উঠছে এবারে, হোক থাকলে হয়ে যেত, হয়ে উপরটা হয়ে গেছিল, নিচটা শুধু ইয়ে, মা তো বলছিল উপরে রেখে দিতে, বাবা পুরো ইয়ে পাপড়ের মতন হয়ে গেছে, চামড়া হয়ে গেছে, দুটো ডিম মনেই হচ্ছে না, ধোসার মতো লাগছে, পুরো ছড়িয়ে গেছে না চারিদিকে, পাতলা হয়ে গেছে, সৌরভ কখন আসবে, ওর জন্য একটু রেখে দিয়ে কষ্ট করেছে বেচারা, ভাত পাত গরম, অনেক পেটা তো একটু সস দিয়ে দিই, মানে এটা আমার আর গুলি হয়েছে হয়েছে, চল অনেকক্ষণ ধরে রাখা বলে শক্ত শক্ত, চল এবার পাখার তলায় যাই, যা গরম নেই, শুরু কর খাবে, গরম ওইটা ঠান্ডা আছে, আলু ঠান্ডা, ডিম খাচ্ছি না ধোসা খাচ্ছি বুঝতে পারছি না, সব এসছে সব এসছে, তোর বিশ্বাস হচ্ছে না, ওই প্লেটটা নিয়ে আসবি আলাদা করে, প্লেট না দরকার নেই, ওকে বলেছিলাম যে তুই বাড়ি গিয়ে ভাত খেয়ে আসবি, ও তাই চলে এসেছে ডিম খাওয়ার জন্য, ডিম ভাজা খাওয়ার জন্য, তোর জন্য রেখে দিয়েছি তুই আসবি বলে, ও মাথা ঘুরে যাচ্ছে নাকি, তোর বিশ্বাস হচ্ছে না, বস কি ভালো হয়েছে, ডিম ভাজার মতো মনে হচ্ছে, ধোসা হয়েছে ধোসা, মানে পাতলা হয়ে গেছে বেশি, ওই জন্য ভালো লাগছে, খা খা আমি একটু মুখে দিয়ে এবার একটু করে মুখে দিই নি, আমি এই যে সস নিয়েছি, আবার সস ছাড়া ভালো লাগে, রিয়ালটা জানলে কি হবে, তো ফাইনালি সব খাওয়া হয়ে গেছে, ডিম টিম খেয়ে হাত মুখ ধুয়ে এসেছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে এরকম ট্রাই করো, তোমরাও দেখবে হয় কি হয় না, ঠিক আছে তো চলো, তা আজকের মতন।